দেখুন দাদা, আপনি বুঝুন আছে মাছ ওজন আছে কিছু মাল তো। এই যে এই মাছটা দেহ অবশ্যই দেখি কত বড় এটা দেখছো, এই যে এই যে লেজ সহ কত 10 ইঞ্চি মাছ হয়ে যাবো। আল্লাহ 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 ও আল্লাহ, কি গো রোদ উঠে না কে, কুয়াশা তো থামলো না, আসি না খালি আসি মালডি উঠিয়ে দাও সে তোরে গায়েব করে তুই আহি ডিশ নিয়ে যাও উকিন, ওই যে দুইটা উঠান না গো আগে। উঠাও উঠাও কি তাজা হয়ে গেল না, ওই যে এইদিকে দুইটা তো দেখা যাচ্ছে, এমরা দেখা যায় কিনা ফাঁক ফুক দিয়ে ওই চেঙ্গিতে দেখা হ ওই যে নাই না অন্ধে নাই, ও হান্টির মধ্যে নাই আল্লাহ, কি একটা কাম। এই কারণেই মনে করো যে কয় যে তাড়াহুড়ার কাম শয়তানের, ঠিক আছে, বেশি তাড়াহুড়া করলে এই অবস্থা। ইস আল্লাহর মাল একবারে ডিম ডিম নে বকবকে বেরিয়েছে বকবকে ডিম সার সার না গোটে কালকে মালটা কি দেখছো, কিছু মাল আছে 1000 টেপিসের গো, ওই যে রে থেকে দিছি রাত্রি হেই একটা ওইটা নিয়ে আহ, হেই যে হেই মাতা হেই মাতাই একটা এদিকে হা হা ওইটা নিয়ে ওই পাশে থেকে ওই যে আরেকটা কমেট আছে ওই সারছে না ডিম কালকে, ওই সে উমর দেয় বড় এ বড় এটাই তো তিনটা দিছিলাম তোমার ফোন দিছে মাল খরি করনি বা বড় সালা কনে বেচছে নাকি, ও পালাই পালাই ঠিক আছে লিচু আধা কেজি না হয়ে গেল গা আধা কেজি লিচু উঠাও খালি রাত্রে কিছু দেখছিলাম যে আকর বানছে তেমনি গিয়ে রাত্রে ফালাই নাই, এটা না কালকে বিট করলো ঠিক গিয়া বড় আমাদের ডিম মনে হনার কিছু না এক কেজি হয়েছে গা ইশাল আর কি কোয়ালিটির মালগুনা বানাইছিলাম গো, কত জনে চাইছে কত বড় ভাই বাদাররা চাইছে গো ঠিক আছে, না পুরুষ ওই যে ওইটাই থেকে রাত্রে এই হাউজের তাও ওই নিয়ে সব একসাথ করছিলাম, ওই ডিশে উঠাইয়া একটু অক্সিজেন অক্সিজেন দিছিলাম, কইছিলাম কিছু মাছ হাঁপি খেয়ে ফেলছে যে যদি আবার বাঁচে বাই চান্স পুরুষ এটা কমেডের এই দেহ এই এই যে বড় মাল ডাইনি
দেখছো সাইজ দেখছো এটা, এটা অনায়াসে 10 ইঞ্চি ওভার হয়ে যাবো, ঠিক আছে 1 ফুট প্রায়। চিবিতে আসা দেখো, ওজন করে আছে কত আন্টি হারে? 2 কেজি কম আমার, দেখা দে ধুই রাখা রাখুন না, ওজন আছে মাছ, ওজন আছে কি সুমাল তো। এই যে এই মাছটা দেহ অবশ্যই দে, কত বড় এটা দেখছো, এই যে এই যে লেজ সহ কত 10 ইঞ্চি মাছ হয়ে যাবো গা অনায়াস। ইশালার বডি শেপ গো, ইশালার থাইল্যান্ডের কোয়ালিটি কিছু মাছের, জানলাম না তো আনলাম, তুমি তো আনছিলা, হ্যাঁ হেসুম কাকার মাল এটা, ওই রকম আর একটা আছে, ঠিক আছে এই মালটা, ওই জুটাও তো বইলে আর ওই যে ওইটার লাগে তো ব্ল্যাক মোরা ছিল, বুঝো নাই কি অবস্থা। যাই হোক আল্লাহ যা করে ভালো, নেই করে ন কোদাল খুন্তি নিয়ে যাই গাইরা থেকে আহি, ওটারও ডিম নিছি আল্লাহ রহমতে কেল খাবার ডিম নিছি, এদের খারে লাভ নেই, নৌ খালি জুব যারে যে মাছ মানুষের ঘরে থাকতো বিল্ডিং এর ভিতরে থাকতো দেখ না, বাবা রে কুয়াশা দেখছো রোদ উঠ পারছে না উঠা রে না, দেখছো মূল্য পরে কেরো কোনো দাম নাই না, নাহলে এটারে কত যত্নে রাখা হইতো আর হন মরে গেছে কোনো ই নাই, একবার হে বাসবার নিচে যাও গা ডেন্দে দিয়ে দেই এই জিনিস নাই, এনে রাখ ইঙ্কিন ইঙ্কিন খুদ, আল্লাহ কি এটা মর্মান্তিক অবস্থা না, দুই ঘন্টা পরে ফোন দিয়ে কয় বন্ধু আমি ফোন দেওয়ার সাহস পাবে নাই নাকি, আমি কই কে কিছে কয় এটা দেখে না আমার সাহস হবে নাই নাকি ফোন দিবে, বুঝছো কি একটা অবস্থা, আমি সাহস নেই যে ফোন কি দিমু না দিম না, পরে রাত্রে সান্ত্বনা মান্তনা দিল কি কও, ওটাই এখন সম্বল নাই মারছে কানা মা বলো, বার কাকার বগল যে ভালো আঠা কোদাল নে নাও যে কাকা যেটা ভালো লোহা, হ্যাঁ তো চিনে বুঝো নাই পোনাও গাতায় তোমার কথা কালকে শুনো না সাল গো বেগনে, তোমার কি কইছিলাম আমি ঠিক হয়ে যাবে এর কোনো ব্যাপার না, আসলে ঠিক হয়ে যায় এরকম হয় না কিন্তু
উঠি হালাইও তো বেজাল নলে তো কইতাম যে খালি অম্বিকারো আর অল্প গালে ওই কি বিলাই করতে আইয়ে না মনে কর যে হিয়ালাইয়া এই রাত্রে উঠি হালাইব দাও দিয়া নে ওই যে বাললে যাতা দিও নি মাটি থাও ফোন দিবেন সে আল্লাহ 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 এই যে মানে বহুত মাছ মারছে ইয়ার সে বেশি বেশি মরছে হ্যাঁ যাও গা ইয়ার সে বেশি ও আদে মাটি দিবার গো আল্লাহ দাও দিচ্ছি দাও তুমি যখন কইলা দিলাম তোমার লোক এই জীবনে বহুত মরছে ইয়ার সাথে বেশি মাছ মরছে কিন্তু এতই লাগে নাই এইবার লাগার কারণ হলো কিছু মাছের বয়স দুই বছর ধরে আমার কাছে ঠিক আছে একটা মাছ ওই যে মাথায় যে ওই যে ইয়ে হয়েছিল না টিমারের মতো ওই মাছ তো হেই দেখছো হেই আমি যখন ক্যারেডে শুরু করি মাছ পালা তখন থেকে কিন্তু ওইটা ওটা কুতান্ডি মাছ কত বড় বানাইছি ম্যাক্সিমাম মাছের বয়স হলো এক বছর প্লাস মানে এই মাছ যদি ইয়ে যায় তাহলে কার লাই নাকবো কও যেতই কই তারপর আল্লাহ ধরতে ধরে তৌফিক দিক আর দ্বিতীয় হইল গে সামনে হয়তো আর ভালো কিছু রাখছে আল্লাহ ডাক নিছে তুমি যাও গা।